নমস্কার, জব ক্যারিয়ারের পক্ষ থেকে আজকে ফিজিক্স এর ফার্স্ট ক্লাস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্য ক্ষমতার শক্তি। এটা খুবই এক্সামে একটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোশ্চেন বলতে ম্যাথ আসে প্লাস অবজেক্টিভও আসে। তো আজকে আমরা যেটা একটু ডিপলি পড়বো, যাতে এই রিলেটেড আর কোনো কোশ্চেন আমাদের না প্রবলেম হয়। তো ফার্স্ট ওয়ার্ক বা কার্য। তো কার্য বলতে আমরা কি বুঝি? কার্য বলতে আমরা যে কোনো কাজ করাকে বুঝি কি সাহিত্যের ভাষায়, কিন্তু ফিজিক্স একটু অন্যরকম বলছে। তো ফিজিক্স কি বলছে না, যে কোনো কার্য বা ওয়ার্ক হতে গেলে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফার্স্ট কি না, বস্তুর একটা কি হতে হবে না, সরণ হতে হবে বা ডিসপ্লেসমেন্ট, সরণ বা ডিসপ্লেসমেন্ট হতে হবে। আর একটা কি না, বস্তুর উপর একটা প্রযুক্ত বল বা একটা অ্যাপ্লাইড ফোর্স বা একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে কি বল বা প্রযুক্ত বল, প্রযুক্ত বল, এই দুটোকে যদি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই একটা বস্তু কাজ বা কার্য বা ওয়ার্ক ডান হতে পারে। তো দেখা যাক যে কেমন ভাবে এটা কাজ করে। তো দেখো, একটা সাপোজ ব্লক রয়েছে, এই ব্লকটার এম মাস। তো এই ব্লকটা ফার্স্টে ছিল এই পজিশনে, এবার এর উপরে আমি একটা এফ ফোর্স কাজ করলাম। এফ ফোর্স কাজ করার ফলে কি হবে না, বস্তুটাকে আমি টানি, তাহলে কি হবে, এখান থেকে বস্তুটা আসলে সরে যাবে। সরে যাওয়ার পরে সাপোজ বস্তুটা এখন এই পজিশনে আসলো। তো এই যে সরণটা যেটা হলো, এই সরণটা হচ্ছে আমি এস দিলাম, আর এখানে ফোর্স বা অ্যাপ্লাইড যে ফোর্স সেটা হচ্ছে এফ। তো এক্ষেত্রে বলছে তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল, এক্ষেত্রে কি হয়ে যাবে, প্রযুক্ত বল, প্রযুক্ত বল ইনটু বলের অভিমুখে সরণ। এটা খুব ইম্পর্টেন্ট, শুধু সরণ কখনোই নয়, মনে রাখতে হবে বলের অভিমুখে। বলের অভিমুখে বস্তুর সরণ, বা আর একটা ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে হচ্ছে সরণ বা বস্তুর সরণ ইনটু সরণের অভিমুখে, সরণের অভিমুখে প্রযুক্ত বল। এটা খুবই ইম্পর্টেন্ট যে সরণের অভিমুখে, মানে দেখো এখানে এফ টাও যেদিকে কাজ করেছে এস টাও সেদিকে কাজ করেছে, তাই জন্য আমি এখানে কি লিখতে পারি, এফ ইনটু এস, এফ ইনটু এস। কিন্তু সবসময় কি এরকম ভাবে কি ফোর্স কি কাজ করে, যেদিকে ফোর্স হচ্ছে সেদিকেই হচ্ছে আমার এস বা আমাদের এই সরণটা হচ্ছে, এরকম হয় না। তো কেমন দেখো একটুখানি একটু চেঞ্জ দেখি, সাপোজ এখানে এইভাবে রয়েছে বস্তুটা, এখন বস্তুর উপর যে ফোর্সটা সেটা এই ডিরেকশনে কাজ করলো, এটা হচ্ছে ফোর্স বা প্রযুক্ত বল যেটা সেটা হচ্ছে এইভাবে কাজ করলো, তার ফলে বস্তুর সরণ এদিকে হলো, বস্তুর সরণ হলো হচ্ছে এইদিকে হয়ে এখন হচ্ছে এই জায়গায় বস্তুটা আসলো। তো এক্ষেত্রে বস্তুর সরণ কত হবে, এক্ষেত্রে বস্তুর সরণ এফ ইন্টু এস, না কখনোই না। কারণ কি দেখো, এখানে সরণ হয়েছে আমার এই ডিরেকশনে, কিন্তু সেক্ষেত্রে আমার ফোর্সটা কাজ হয়েছে অন্য ডিরেকশনে। তো আমাকে আগে বের করতে হবে এই ফোর্সের কতটা অংশ এই সরণের অভিমুখে কাজ হয়েছে, সেটার সঙ্গে যদি আমি এসটাকে মাল্টিপ্লাই করি তবেই আমি বস্তুর ওয়ার্ক ডান পাবো এই এফ বলের দ্বারা। তো দেখো এক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে এফ, তো এই একটা ফোর্স আছে এটাকে এফ, এটাকে আর এই যে এস, এই ডিরেকশনে আমার এস আছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা। তো আমরা সবাই জানি যখন কোনো একটা ফোর্সকে আমি যদি হরাইজেন্টাল আর যদি ভার্টিক্যাল কম্পোনেন্টে যদি ভেঙে নিই, তো সেক্ষেত্রে হরাইজেন্টাল কম্পোনেন্ট যেটা থিটা যেদিকে থাকে সেদিকে আমার কস কম্পোনেন্ট চলে আসে, ওই জন্য এফ কস থিটা হয়ে যাবে, এবং ভার্টিক্যাল ডিরেকশনে কি হয়ে যাবে, এফ সাইন থিটা, মানে কি সাইন কম্পোনেন্ট। তো দেখো এফ কস থিটা মানে ফোর্সটা এদিকে কাজ করেছে, এফ কস থিটা পরিমাণ কাজ হয়েছে বা আমরা বল প্রয়োগ করেছি এস ডিরেকশন বা এস ডিসপ্লেসমেন্ট আমার যেই দিকে হয়েছে সেদিকে, তাহলে হচ্ছে সরণের অভিমুখে এফ কস থিটা এই পরিমাণ বল কাজ করেছে, তাহলে ওয়ার্ক ডান এক্ষেত্রে হয়ে যাবে এফ কস থিটা ইনটু এস, এফ কস থিটা ইনটু এস, দ্যাট মিনস এফ এস কস থিটা। আশা করি বোঝা গেল যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কেন এই কস থিটাটা আসে। তো এরপর চলে আসি যে এই ওয়ার্ক ডান যেটা, এই ওয়ার্ক ডানের ইউনিট কি হবে। ও আরো একটা কথা একটু জেনে রাখো, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে যায়, ভেক্টর এফ ইনটু ভেক্টর এস, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল বললে ভেক্টর এস। তো এই দুটো যখন ডট প্রোডাক্ট যখন হয় তখন ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়ে যায় না, ডট প্রোডাক্ট উঠলে এফ এস কস থিটা, মানে এই এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা,
बार बार बोलछी थीटा इक्वल टू कि ना एंगल बिटुईन फोर्स बा अप्लाइड फोर्स एंड एस बा डिसप्लेसमेंट এই যে এটা হচ্ছে থিটা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এফ এস কস থিটা তো এখানে ওয়ার্ক ডান আমি পেয়ে গেলাম এফ এস কস থিটা তো আমাকে এবারে যেটা বের করতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ইউনিটের আগে আগে দেখব আমরা এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি তো দেখা যাক দেখো w = কি f / s তো f আর s এই দুটোই কিন্তু ভেক্টর অ্যাপ্লাইড আমরা কি জানি বল বল কি হয় প্রযুক্ত বল হচ্ছে একটা কি ভেক্টর কোয়ান্টিটি s বা ডিসপ্লেসমেন্ট এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বা এটা একটা एग्जांपल বলতে পারো যে দুটো ভেক্টরের গুণফল কখনো কখনো স্কেলারও হতে পারে তাই জন্য এখানে ওয়ার্ক ডানটা হয়ে যায় হচ্ছে স্কেলার রাশি এটা খুব পরীক্ষায় আসে যে কৃতকার্য হলো একটি কি স্কেলার ভেক্টর বা কোনটি নয় এরকম আসে তো মনে রাখবে এটা হচ্ছে স্কেলার রাশি তো এরপর আসবে ই হলো যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট তো কৃতকার্য বা ওয়ার্ক ডানের ইউনিটটা সম্পর্কে একবার একটু জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়ে যায় এফ এস এটাই আমরা জানি আগে ফার্স্ট কস থিটাটা আছে থাক তো ইউনিটের জন্য আমার এফ আর এসি দরকার তো এফ এর ইউনিট আমরা যদি এসআই ইউনিটে যদি নিই তো এসআই তে কি হয় এফ বা বল বলের ইউনিট কি হয়ে যাবে নিউটন এস মানে কি ডিসপ্লেসমেন্ট কোন জিনিস এক জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে তো সেটা কি হবে অবশ্যই এটা মিটার তো নিউটন মিটার তো এই নিউটন মিটারটাকেই আমরা কি বলি না জুল তাহলে ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল ঠিক একই ভাবে যদি আমরা এটা সিজিএস ইউনিট বের করি তো সিজিএস টা দেখো কি হবে এফ এর সিজিএস ইউনিট কি হয়ে যায় বা বলে ডাইম আর এখানে এস মানে কি সরণ বা ডিসপ্লেসমেন্ট এটা হয়ে যায় হচ্ছে সেন্টিমিটার তো ডাইম সেন্টিমিটার তো ডাইম সেন্টিমিটার ইকুয়াল টু কি হয়ে যায় না মনে রাখবে এটা আর্ক তাহলে হচ্ছে সিজিএস এ আমার আর্ক আর এসআই তে হচ্ছে জুল এইবার যে কোশ্চেন এটা সেটা হচ্ছে এই দুটোর মধ্যে রিলেশনটা কি তো রিলেশনটা কি এই রিলেশন দিয়েও ম্যাথ আসে বা রিলেশন তোমাকে আগে বের করে নিতে হবে দিয়ে রিলেশনটা পুট করে তোমাকে ম্যাথের অ্যান্সার বের করতে হবে নয়তো ডাইরেক্ট আমাদের অপশন চায় যে ওয়ান জুল ইজ ইকুয়াল টু কত আর্ক বা ওয়ান আর্ক সমান কত জুল তো চলো আমরা দেখি বের করে নিই কিভাবে এটা বের করা যায় রিলেশনটা তো ফার্স্ট ওয়ান জুল ইজ ইকুয়াল টু কি জানি আমরা ওয়ান নিউটন ওয়ান মিটার কারণ আমরা কি জানি নিউটন আর মিটার সমানই কি ওয়ান জুল তাহলে এবারে দেখি ওয়ান নিউটন সমান আমরা কি জানি 10^5 ডাইম এটা আমাদের সবাই মুখস্থ রাখতেই হয় ওয়ান নিউটন সমান 10^5 ডাইম আর ওয়ান মিটার সমান হয়ে যায় 10^2 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার মিটার থেকে যা সেন্টিমিটারে নিয়ে আসলাম তো এখানে ডাইম আর সেন্টিমিটার আছে তাহলে আমি 10^5 × 10^2 এদিকে নিয়ে আসলাম আর এদিকে রাখলাম ডাইম সেন্টিমিটার তো দেখো এই ডাইম সেন্টিমিটার এটা সমানই আমরা কি জানি আর্ক ডাইম সেন্টিমিটার সমানই হচ্ছে আর তাহলে এখানে হয়ে গেল কি 10^5 আর 10^2 বলে কত হয়ে যাবে 10^7 আর তাহলে ওয়ান জুল ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 10^7 আর আশা করি এরপরে এটার মুখস্থ রাখার কোনো দরকার নেই এটা আমরা এমনি নিজের ইচ্ছে করে বের করে নিতে পারবো ওয়ান জুল সমান 10^7 আর তো এখন একটা মেন একটা ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট দেখো যে ওয়ার্ক ডান ক্যান বি পজিটিভ নেগেটিভ অর জিরো একটা ওয়ার্ক ডান বা কৃতকার্য কিনা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে জিরো হতে পারে এটা কোশ্চেনটা আসে ঠিক আছে এবারে দেখে নাও যে কখন কোনটা হয় তো ফার্স্ট আগে আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি ছিল না এফ এস কস থিটা এটা আমরা জানি তো দেখো এখানে পুরোপুরি এই ভ্যালুটা কিসের এই ওয়ার্ক ডানের যে কৃতকার্যের যে ভ্যালু এটা কার কার উপর ডিপেন্ড করতে পারে না ফোর্স এর উপর ডিপেন্ড করতে পারে এস এর উপর ডিপেন্ড করতে পারে আর হচ্ছে কস থিটার উপর ডিপেন্ড করতে পারে তার মানে থিটা তো আমরা সবাই জানি থিটার ভ্যালু যখন 0° হয় তখন cos 0° মান কত হয় না cos 0° সমান 1 হয় যখন থিটা ইজ ইকুয়াল টু যখন 90° হয়ে যায় তখন cos 90° মান কত হয় না 0 হতে পারে আর একটা কি হতে পারে না থিটা ইজ ইকুয়াল টু 180° হয়ে যায় সেক্ষেত্রে cos 180 এর ভ্যালু কত হয়ে যায় সেটা হচ্ছে -1 তাহলে এটা পজিটিভ এটা হচ্ছে 0 আর এটা কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল তাহলে এই তিনটে কেস বা এরকম তিনটে যদি অ্যাঙ্গেল যদি তৈরি হয় যে কখনো 0° কখনো 90° কখনো 180° এই অ্যাঙ্গেলটা কার আর কার মধ্যে না ফোর্স আর যে ডিসপ্লেসমেন্ট হয়েছে তার মধ্যে অ্যাঙ্গেল যদি 0° 90° আর 180° যদি এরকম তিন রকম যদি অ্যাঙ্গেল যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা তিন রকম ভ্যালু পেতে পারি তো দেখা যাক যেমন সাপোজ এখানটা দেখো ফোর্স এখানে কাজ করছে কোন ডিরেকশনে না এই ডিরেকশনে আর আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে ফোর্স এফ এর জন্য এ থেকে বি তে এই ব্লকটা কি হয়েছে না মুভ করেছে তাহলে দেখো ফোর্স আমার এই ডিরেকশনে রয়েছে এস টাও আমার এই ডিরেকশনে রয়েছে বা ডিসপ্লেসমেন্টটাও সেম ডিরেকশনে
তো যখন দুটো যখন প্যারালাল থাকে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তো এক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস কজ 0 ডিগ্রি। দ্যাট মিনস এটা সমান কি হয়ে যাবে না, এটা সমান 1, তাহলে এফ এস, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। তো এক্সামে যদি আমার এফ যদি দিয়ে দেয় আর এস যদি দিয়ে দেয় আমরা খুব ইজিলি কি করবো, ওয়ার্ক ডান বের করে নিতে পারবো। নেক্সট, যখন আমি এই ব্লকটাকে এই পজিশন থেকে যখন এখানে যখন নিয়ে গেছি তখন এখানে একটা সারফেস ছিল, এই সারফেস এর উপর দিয়ে নিয়ে গেছি। তো এই সারফেস এর উপর দিয়ে যখন আমরাও যখন হাঁটা চলা করি তখন কি হয় না, সবসময় ফ্রিকশনাল ফোর্স কাজ করে। আমরা একটা হাতকেও যদি হাতের উপর দিয়ে নিয়ে যাই তখন কি হবে না, দুটো এই যে আমাদের যে হাতের যে দুটো যে তল রয়েছে এই দুটোর মধ্যে কি আসবে না, একটা ঘর্ষণ বল তৈরি হয়। এই ঘর্ষণ বলটা মনে রাখতে হবে যে ডিসপ্লেসমেন্ট যেদিকে হয় সবসময় তার বিপরীত দিকে হয়, সবসময় তার বিপরীত দিকে। তো এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এইদিকে, এফ বল এদিকে কাজ করছে কোনো আমার ব্যাপার না, কিন্তু যেটা মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার এখানে যে ফ্রিকশনাল ফোর্স, সাপোজ এটা স্মল এফ দিয়ে ডিনোট করলাম, এই ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে কাজ করছে। তো দেখো আমরা আগের বার যেটা বের করলাম সেটা হচ্ছে এই এফ বলের জন্য ওয়ার্ক ডান কত হবে, কোশ্চেনটা আমাদের ওই জন্য সবসময় ভালো করে পড়তে হবে। যদি আমাদের ওয়ার্ক ডান বের করতে বলে যে কোন বলের রেসপেক্টে আমাকে বের করতে দিচ্ছে, তো এখানে যেমন কি ছিল এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স বা বাহ্যিক বলের উপস্থিতিতে আমার কত এখানে ওয়ার্ক ডান হয়েছে সেটা আমি বের করেছি। এইবার যদি বলে আমার ফ্রিকশনাল ফোর্সের জন্য আমার কত হতে পারে, তো তখন দেখে নি এফ ইজ ইকুয়াল টু এফ না সরি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এক্ষেত্রে ফোর্স সমান কি হয়ে যাবে না, স্মল এফ ইন্টু এস কস 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি, কারণ এক্ষেত্রে দেখো এফ বা ফ্রিকশনাল ফোর্স কি এই দিকে কাজ করছে, অ্যাকচুয়ালি অ্যাপ্লাই মানে ফোর্সটা কাজ করছে কোথায়, এই ডিরেকশনে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড এস বা ফ্রিকশনাল ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইজ 180 ডিগ্রি। তাহলে এটা সমান কজ 180 ডিগ্রির ভ্যালু কত হয়, -1, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে -FS। তাহলে এক্ষেত্রে আমরা ফ্রিকশনাল ফোর্স আমার যদি এক্সামে কোশ্চেনে যদি দেওয়া থাকে আর ডিসপ্লেসমেন্ট দিয়ে থাকে তাহলে যাই অ্যান্সার দেবে না সেটা কি হবে, মাইনাসে আসবে। তাহলে ওয়ার্ক ডান ক্যান বি নেগেটিভ গেল। আর কখন জিরো হবে, দেখো এখান থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে জিরো তখনই হবে যখন এফ আর এস বা যে ফোর্সটা আমাকে বলে দেবে সেই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে না, 90 ডিগ্রি। তো সেটা কখন হতে পারে, এই ব্লকটা যখন এখানে যখন রয়েছে তখন কি হয়েছে না, এর একটা অলওয়েজ একটা কি নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। সেটা আমরা কি গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি, এর যেটা ওয়েট তার ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এম ইন্টু জি, এম জি পরিমাণ ওয়েট কাজ করছে। তো এই ফোর্সটার জন্য এইখানে তাহলে এইটাই হচ্ছে কি আমাদের কি জানি এটা নিউটন ওয়েট নিউটন, তো এখানে এম জি, তো এম জি যখন হচ্ছে তাহলে এখানে কি আছে, এম জি নিউটন পরিমাণ কি ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কাজ করছে। তো এই এম জি পরিমাণের জন্য এই বলটার জন্য বা গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য যদি জিজ্ঞেস করে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য এর ওয়ার্ক ডান কি হবে এই ব্লকটার, তখন দেখো কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এই ডিরেকশনে এস ডিসপ্লেসমেন্ট, আর এখানে বলটা বা গ্র্যাভিটেশনাল ফোর্স কি নিচের দিকে কাজ করছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে না, 90 ডিগ্রি। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এফ ইন্টু এস কস 90 ডিগ্রি। তো এখানে এফ বা এই বলটা কোন বল না, এফ গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে এখানে কি হয়ে যাবে, এম জি ইন্টু এস বা ডিসপ্লেসমেন্ট যেমন হচ্ছে থাক, এবার কস 90 সমান আমরা কত জানি 0, তাহলে এখানে টোটালটার ভ্যালুটা কত হয়ে যাবে না, 0। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, যেটাকে আমরা কার্যহীন বল বলা হয়। তো দেখো আমরা ছোটবেলা থেকে একটা জিনিস ছোটবেলা থেকে পড়ে আসছি যে যখন একটা কুলি কি করছে না, মাথায় যখন করে কোনো বাস্কেট বা কিছু নিয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের কার্যহীন বল, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা বলতে গেলে ভুল। কারণ কি, ওখানে একটা জিনিস মিসিং থাকে, সেই মিসিংটা কি, সাপোজ এই একটা কুলি, এর মাথায় কি আছে না একটা বাস্কেট রয়েছে, ঠিক আছে, এই বাস্কেটটা নিয়ে ডিরেকশন কোন দিকে হচ্ছে, এস এইদিকে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এইদিকে, এইদিকে সাপোজ হেঁটে যাচ্ছে, ঠিক আছে, এবং তখন দেখো এর একটা এই গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, তাই তো, তাহলে এস এদিকে কাজ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, কৃতকার্যের পরিমাণ বা ডব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের, কিন্তু একইভাবে একটা জিনিস ভাবো, যখন কুলিটা যখন এখান থেকে যখন এইদিকে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে ওর বিরুদ্ধে বা ওর যাওয়া ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে কি হচ্ছে, একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে পায়ের সাথে, সেটা সবসময় করবে।
তো এই ফ্রিকশনাল ফোর্সটা তো হচ্ছে 90 ডিগ্রিতে কাজ করছে না ডিসপ্লেসমেন্টের সাথে, এক্ষেত্রে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করছে, এফ আর এস মাঝখানে কত 180 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসছে, তার মানে এখানে কি আসবে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি আসবে এফ এস বা স্মল এফ ইন্টু এস কজ 180 ডিগ্রি, যাই হোক এটা মাইনাস এফ এস চলে আসবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস, মানে কি এখানে একটা কার্য থাকছে বা ওয়ার্ক ডান থাকছে। তাই এখানে যেটা ইম্পর্টেন্ট টার্ন সেটা হচ্ছে কোন বলের রেসপেক্টে আমাকে বলছে যে কৃতকার্য বের করতে, যদি এক্ষেত্রে আমাদের যদি বলে দিত যে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে আমার এখানে কৃতকার্যের মান শূন্য, কথাটা একদম ঠিক, কিন্তু যদি বলে দেয় যে একটা কুলি যখন মাথায় বাস্কেট নিয়ে যায় তখন সে কার্যহীন বল বা সে হচ্ছে শূন্য কৃতকার্য করে, সেক্ষেত্রে কথাটা ভুল, তাহলে আমাকে অবশ্যই ইন্ডিকেট করতে হবে যে আমার কোন ফোর্সের রেসপেক্টে বলছে, গ্র্যাভিটেশনাল ফোর্স হলে সেটা হচ্ছে কৃতকার্য শূন্য, কিন্তু যখন সেটা আদার্স ফোর্স বা যখন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যখন কাজ করছে সেটা কিন্তু অবশ্যই একটা ভ্যালু থেকে যাচ্ছে। চলো এবার একটা ম্যাথ করো, ম্যাথ করলে আমাদের পুরো ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে এবং তিনটে তারপর শর্ট কোশ্চেন গুলো যেগুলো এক্সামে আসে। চলো তো দেখো আজকে এই যে ম্যাথটা রয়েছে ম্যাথটা একটু দেখি, বলছে ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু 50 নিউটন, এখানে 50 নিউটন কাজ করেছে, তো এইটার রেসপেক্টে ফার্স্টে আমাকে কি বলছে না ওয়ার্ক ডান আমাকে বের করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি জানি এফ এস কস থিটা, তো দেখো এক্ষেত্রে ফোর্স ইজ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, ফোর্স ইজ ইকুয়াল টু বলছে 50 নিউটন ইন্টু এস ডিসপ্লেসমেন্ট, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেটা আগে এ পজিশন থেকে বি পজিশনে বস্তুটা গেছে, তাহলে বস্তুর সরণ হয়েছে কত না হচ্ছে এস হয়েছে হচ্ছে 5 মিটার, তাহলে ইন্টু কত হয়ে যাবে 5 ইন্টু কস থিটা, তো এফ ও এদিকে এস ও এদিকে মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে প্যারালাল যেহেতু 0 ডিগ্রি, তাহলে কস 0 এর ভ্যালু কত আমরা জানি 1, তাহলে কত হয়ে যাবে 5 ইন্টু 50 করলে 250 জুল নিউটন মিটার বা জুল, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান হয়ে যাবে 250 জুল। সেম বস্তু তারপরের কোশ্চেনটা দেখি, ফ্রিকশনাল ফোর্স অন দা মাস 10 কেজি, তাহলে ফার্স্ট ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স আমি বের করে ফেললাম, তারপরেরটা বলছে কি ফ্রিকশনাল ফোর্সের রেসপেক্টে 10 কেজির জন্য, 10 কেজির জন্য যে ফ্রিকশনাল ফোর্স হবে তার রেসপেক্টে আমাকে কি বের করতে বলেছে না ওয়ার্ক ডানটা বের করতে বলেছে। তো চলো দেখি এক্ষেত্রে দেখো অবজেক্টটা কি হয়েছে এখান থেকে এই দিকে গেছে, তাই তো এই পজিশন থেকে বি পজিশনে গেছে, তো সেক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স এদিক থেকে যখন এদিকে গেছে ডিসপ্লেসমেন্ট এই সাইডে হয়েছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স অবশ্যই কি এইদিকে কাজ করবে, তো এইদিকে যখন ফ্রিকশনাল ফোর্সটা যখন কাজ করেছে তখন সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রিকশনাল ফোর্সের মানটা কত, আগে আমাকে সেটা জানতে হবে যে এখানে যে ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করেছে এফ সেটা হচ্ছে সেটার ভ্যালুটা আমার কত, তো সেটা জানতে গেলে সবার আগে দেখো আমাদের একটা সূত্র আছে এফ ফ্রিকশনাল বা ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু এন, মিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কি বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা হচ্ছে 0.1, অ্যাকচুয়ালি এটা এক্সামে ডাইরেক্ট এফ অফ ফ্রিকশন দিয়েও দেয় কিন্তু তবুও আমরা একটু ভেঙে করবো যাতে আমরা জেনে থাকি, যদি না দেয় সেক্ষেত্রে আমাদের বাঁচার উপায়, তো সবার ফার্স্টে কি 0.1 লিখলাম ইন্টু এন, এন মানে কি না নর্মাল রিয়াকশন, তো নর্মাল রিয়াকশন আমরা কি এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সেম হবে, তো এখানে 10 কেজি মানে কি মাস ইজ ইকুয়াল টু কত 10 কেজি, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কত এটা যেটা ওয়েট, তো এখানে ওয়েট ইজ ইকুয়াল টু আমরা কি জানি এম ইন্টু জি, তো এখানে 10 কেজি নিচের দিকে ইন্টু এটার জি কত হবে না জি, গ্র্যাভিটেশনাল ফোর্স আমি জি ধরে নিলাম, তাহলে কত হবে 10 জি, তাহলে এইটা কি হলো গ্র্যাভিটেশনাল ফোর্স টোটালটা, সেটাই কি আমার নর্মাল, সেটাই কি নর্মাল ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না 10 জি, তো জি ইকুয়াল টু আমি ধরে নিলাম 10, বা ধরে নিতে পারি কি গ্র্যাভিটেশন মানে আমাদের অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়াল টু যদি ধরো 10 ধরে, তাহলে 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় 100 নিউটন, তাহলে এক্ষেত্রে যে 0.1 ইন্টু এন এর ভ্যালু কত হলো না 100, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে 10 নিউটন, তাহলে এফ ফ্রিকশন ফ্রিকশনাল ফোর্সের তাহলে ভ্যালুটা কত পেলাম 10 নিউটন, তো যখন 10 নিউটন পেলাম তাহলে আমাকে বের করতে হবে 10 নিউটনের রেসপেক্টে আর এই ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমার কত ওয়ার্ক ডান হয়েছে, তো দেখো এখানে 10 নিউটনটা কোন দিকে কাজ করেছে 10 নিউটন, এই যে ফোর্সটা ফ্রিকশনাল ফোর্স এটা হচ্ছে এই দিকে কাজ করেছে, আর ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে এই দিকে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমার কি হয়ে যাবে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ, এবার এখানে মনে রাখি ওয়ার্ক ডান অফ ফ্রিকশনাল ফোর্স ফর ফ্রিকশনাল ফোর্স ফর ফ্রিকশনাল ফোর্স এফ ইন্টু হয়ে যাবে এস
cos এবার দুটোর অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি তো এই ক্ষেত্রে f এটা এই f টা কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সের f মানে কতটা আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করছে তো সেটা আমি পেয়ে গেছি তো 10 নিউটন তাহলে এখানে 10 হয়ে গেল ইনটু s হচ্ছে 5 ইনটু cos 180 মানে minus 1 দ্যাট মিন minus 50 জুল তাহলে কত পরিমাণ কাজ হলো ফ্রিকশনাল ফোর্সের জন্য minus 50 জুল ঠিক আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা লাস্ট পার্ট যেটা বলছে ফ্রিকশনাল ফোর্স তো গেল তারপরে আমাকে বলছে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে আমার ওয়ার্ক ডান কত হবে গ্র্যাভিটেশনাল ফোর্স এই ক্ষেত্রে কত কাজ করেছে তো সেটা আমাকে বের করতে হলে কি হবে ওয়ার্ক ডান অফ গ্র্যাভিটেশন তো দেখো এই ক্ষেত্রে কি হয়ে যাবে এফ অফ গ্র্যাভিটি বা গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কতটা আছে তো আমরা এখানে সবাই জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কত আছে 10 জি যেটা আমি আগে বের করলাম 10 জি এটা কি করে আসলো না আমার 10 কেজি মাস এম ইনটু জি বা মাস ইনটু অভিকর্ষ ত্বরণ এই দুটো গুণ করলে কি পাই আমরা ওয়েট পাই তাই এই ওয়েটটাই কি আমার হচ্ছে এখানে ফোর্স যেটা আমাদের কি নিচের দিকে বা গ্র্যাভিটেশনে কাজ করছে তো এফ অফ গ্র্যাভিটি ইনটু কি হয়ে যাবে না এস মানে কি সরণ তো এখানে সরণটা কত এখানে 5 মিটার অলরেডি আমাকে বলে দিয়েছে সেম সরণই হয়েছে তো এখানে কি হয়ে যাবে এস ইনটু হচ্ছে কজ এবার দেখো এফ আর এস এর মধ্যে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাই খুব ইম্পর্টেন্ট এস আমার এস হয়েছে আমার এই দিকে এই যে বস্তুর এদিক থেকে এইদিকে গেছে আর এখানে ফোর্সটা কাজ করছে কোন দিকে নিচের দিকে তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি তো এটা কি হবে কজ 90 ডিগ্রি তো দেখো এখানে কজ 90 ডিগ্রি ভ্যালু কত হয় জিরো তো দ্যাট মিনস এই ক্ষেত্রে ওয়ার্ক ডান এর টোটালটার ভ্যালু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে ওয়ার্ক ডান ফর গ্র্যাভিটি জিরো ঠিক আছে এই তাহলে দেখো এই ক্ষেত্রে খুব ইজি হয়ে গেল সেম জিনিস একই ফোর্স কিন্তু যখন ফোর্স গুলো চেঞ্জ হচ্ছে তখন তার ওয়ার্ক ডান এর ভ্যালুও চেঞ্জ হচ্ছে তাই আমাদের কোশ্চেনে ভালো করে এটা দেখতে হবে যে কোন ফোর্সের রেসপেক্টে আমাকে ওয়ার্ক ডানটা বের করতে দিয়েছে আচ্ছা এক্সাম স্পেশাল এখানে দুটো ম্যাথ আছে মানে দুটো প্রবলেম আছে খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসেও তো সেখান থেকে কোশ্চেন গুলো পাওয়া তো দেখো ফার্স্ট যে কোশ্চেন হচ্ছে হোয়েন এ বডি ফল ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি দেন দা ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটি ইজ ওয়ার্ক ডান চেয়েছে গ্র্যাভিটির রেসপেক্টে যখন ফ্রিলি যখন পড়ছে তো যখন এটা সবসময় মাথায় রাখতে হবে যে যখন কোনো ফ্রিলি কোনো কিছু যখন উপর থেকে যখন নিচে পড়ে তখন সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পড়ে তো এখানে সাপোজ ধরে নিলাম আমি হচ্ছে কোশ্চেনে যে কি হবে কৃতকার্যটা পজিটিভ হবে নেগেটিভ হবে না জিরো হবে তো দেখো সাপোজ এখানে এম বরের একটা মাস রয়েছে এটা যখন নিচের দিকে যখন নামছে তখন তার সাথে কি জি হচ্ছে আমার কি অভিকর্ষ ত্বরণ টানছে তো এক্ষেত্রে যে ফোর্সটা এখানে কাজ করছে এফ ইজ ইকুয়াল টু কি এম জি ঠিক আছে ডিসপ্লেসমেন্ট সাপোজ যে কোনো একটা উচ্চতায় এটা ছিল সেখান থেকে এটা নিচের দিকে নামছে তো একদম অনুভূমিক অবস্থায় যখন আসবে তখন এটা ডিসপ্লেসমেন্ট সে কি এটা কভার করেছে এটাই কি এস সেটাই তাহলে দেখো এফ এম জি আর এস তো এটা এফ টা ফোর্সটা নিচের দিকে কাজ করছে এস টাও প্যারালালি সেম নিচের দিকে কাজ করছে তাহলে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে জিরো ডিগ্রি তো আমরা সবাই জানি যে এফ এস কস জিরো ডিগ্রি হয়ে যাবে তাহলে তো কস জিরো ডিগ্রি ওয়ান মানে কত এটা পজিটিভ তাহলে এফ আর এস এর ভ্যালু যাই হোক না কেন আমার এটা ভ্যালুটা সবসময় কি আসবে পজিটিভ আসবে তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে না পজিটিভ তো নেক্সট কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট এবং এক্সামে তো নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট এবং আমরা ভুলও করি প্রচুর তো একটু দেখে নিই যে কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নাও বলছে এম বলের কোন বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলতে এম বলের একটা বস্তু আছে এটা যে অনুভূমিক তল তো এখানে বস্তুটাকে কি হয়েছে না আমি অনুভূমিক তল থেকে আমি উপরের দিকে তুলছি এখানে এম ভর অনুভূমিক বলের থেকে আমি উপরের দিকে তুলছি যে ওয়ার্ক ডান হবে সেটি কি হবে তো আমরা চোখ বন্ধ করে এটা বলতে পারি যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি নিচের দিকে কাজ করছে মানে জিটা তার মানে কি ওয়েটটা হচ্ছে নিচের দিকে বা এফটা নিচের দিকে কাজ করছে এফ ইজ ইকুয়াল টু কি এম জি আর এখানে এস টা উপরের দিকে হয়ে যাচ্ছে বা ডিসপ্লেসমেন্ট আমার উপরের দিকে হচ্ছে সেক্ষেত্রে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তাহলে হলো কজ 180 ডিগ্রি ভ্যালু কত হয় মাইনাস ওয়ান তাহলে কি হবে টোটাল ভ্যালুটা কিসে চলে আসবে ঋণাত্মক তো আমরা যখন এটা নেগেটিভ করবো তখনই আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে না ভুল হবে তো কেন ভুল হবে কারণ এখানে ভালো করে কোশ্চেনটা দেখতে হবে এখানে কিন্তু বলেনি যে অভিকর্ষ বলের জন্য কত আমার কৃতকার্য বারবার বলছি অভিকর্ষ বলের জন্য কত কৃতকার্য আমাকে বলেনি অভিকর্ষ বলের বিরুদ্ধে তো এখানে এম ভরের একটা মাস রয়েছে এটাকে আমি যখন উপরে যখন তুলবো তখন কি হবে তখন আমাকে অবশ্যই এটার অভিকর্ষ বল যা তার থেকে সামান্য বেশি
আমাকে দিতে হবে। সাপোজ এটা আমার এখানে হাতে রয়েছে, এটা আমাকে অভিকর্ষ বলে কি একটা টানছে, সেটা কি এম জি। তো এটাকে আমি যখন উপরে যখন তুলবো তখন আমার এম জি এর থেকে সামান্য হলেও আমাকে এখানে বেশি দিতে হবে। তাহলে এর উপরে যে ওয়ার্কটা, যে এই এটাকে আমাকে উপরে তুলতে বা ডিসপ্লেসমেন্ট ঘটাতে আমাকে যে ফোর্সটা কাজ করাতে হবে সেটা অবশ্যই কোন ডিরেকশনে, না উপরের ডিরেকশনে। তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করলো, উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট হলো কোথায়, না উপরের দিকে। তো এই দুটোর মধ্যে কি সেম দিক, সেম ডিরেকশন। তাহলে অ্যাঙ্গেল কত হবে দুটোর মধ্যে, 0 ডিগ্রি। তার মানে এটা কি হয়ে যাবে না, পজিটিভ। তাহলে অ্যান্সারটা কি হবে অ্যাকচুয়ালি, না পজিটিভ। বারবার বলছি এখানে অভিকর্ষ বলের জন্য বলেনি, বলেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলতে। উপরে তুলেছি মানে আমি এক্সট্রা ফোর্স দিয়েছি, তার মানে কাজ আমি করেছি এবং সেই কাজটা কি হয়েছে, না অবশ্যই পজিটিভ কাজ হয়েছে, কারণ এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম দিকে ঘটেছে। ওকে, আশা করি আজকের ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আজকে আলোচনা হলো, এবং এই রিলেটেড আরো আমরা কোশ্চেন করবো। এরপরে আমাদের পাওয়ার আর এনার্জিটা আছে, নেক্সট ক্লাসে আমরা পাওয়ার আর এনার্জির ওপর ক্লাস করবো, একদম ডিটেলসেই করবো, এবং তার এই রিলেটেড বা এই চ্যাপ্টার রিলেটেড যা যা কোশ্চেন আসতে পারে কোশ্চেন আমরা করবো। এবং আর আরবি এনটিপিসির জন্য ফিজিক্স একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তো আমরা চেষ্টা করছি যে পুরো ফিজিক্সটা যাতে আমরা খুব তাড়াতাড়ি কভার করে নিতে পারি চ্যাপ্টারগুলো একদম বুঝে বুঝে। তো তোমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে আর কি করবে না, একটু লাইক করে দিও, এবং তোমাদের যারা ফ্রেন্ডসরা রয়েছে তাদের মধ্যে একটু শেয়ার করো, যাতে আরো বেশি আমাদের ভিউয়ার্স বাড়ে এবং তাতে আমরা আরো বেশি উৎসাহ পাবো। নমস্কার।